ডে বাই ডে করোনা ভাইরাসের লক্ষণ। আক্রান্ত হওয়ার প্রথম তিন দিন সাধারণ ঠান্ডা কাশি বা সাধারণ ফ্লুয়ের মতোই লক্ষণ দেখা দিবে। আক্রান্ত ব্যক্তির জ্বর আসবে, হালকা গলা ব্যথা শুরু হবে, অনেকের নাও হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ডায়রিয়া এবং বমি হতে পারে। আক্রান্ত ব্যক্তি এখনও স্বাভাবিকভাবে খেতে ও পান করতে সক্ষম। চতুর্থ দিন আক্রান্ত ব্যক্তির গলা ব্যথার প্রবণতা বাড়তে থাকবে। আক্রান্ত ব্যক্তির কণ্ঠস্বর ভেঙে যাবে। শরীরের তাপমাত্রা 36.5 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে চলে আসবে। এখন থেকে খাবার খেতে এবং পান করতে সমস্যা দেখা দেবে। এখন থেকে নতুন লক্ষণ যেমন হালকা মাথা ব্যথা এবং ডায়রিয়া শুরু হবে। পঞ্চম দিন থেকে ইনফেকশন বাড়তে শুরু করবে। তীব্র গলা ব্যথা শুরু হবে। ব্যথার সময় কিছু খেতে ও পান করতে অনেক কষ্ট হবে। গলা ভাঙা আরও বাড়তে থাকবে। শরীরের যে কোনো অংশে ব্যথা অনুভব হবে এবং সেটা সারা শরীরে মুভ করতে পারে। জয়েন্ট পেইনের সাথে সাথে শরীর দুর্বল হয়ে পড়বে। ষষ্ঠ দিন জ্বর এখনও হালকা থাকবে। শরীরের তাপমাত্রা 37 সেন্টিগ্রেড হতে পারে। শুকনো কাশির সাথে গলা ব্যথা থাকবে। কথা বলতে, খেতে এবং পান করতে গলা ব্যথা করবে। ক্লান্তি অনুভব হবে এবং সেই সাথে প্রচণ্ড বমি হবে। এখন থেকে মাঝে মধ্যেই শ্বাসকষ্ট শুরু হবে। জয়েন্ট ব্যথা, আঙুল প্রসারিত হবে। তীব্রভাবে ডায়রিয়া এবং বমি বাড়তে থাকবে। সপ্তম দিন শরীরের তাপমাত্রা 38 সেন্টিগ্রেড পর্যন্ত চলে যাবে। অত্যধিক কাশির সাথে থুথু হবে। শরীর ব্যথা, মাথা ব্যথা, ডায়রিয়া এবং বমি আরও অবনতি হবে। অষ্টম দিন তীব্র শ্বাসকষ্ট শুরু হবে। প্রতিবার শ্বাস প্রশ্বাসে বুক খুব ভারী হয়ে যাবে। কাশি, মাথা ব্যথা, জয়েন্ট পেইন আরও বেশি বাড়তে থাকবে। শরীরের তাপমাত্রা বেড়ে 38 সেন্টিগ্রেডের উপরে হবে। নবম দিন যদি সব লক্ষণ দেখা দেয় তাহলে খারাপ সময় শুরু হচ্ছে। এই লক্ষণগুলো সিঙ্গাপুর স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া। যদি আপনার ওই লক্ষণগুলো দেখা দেয় তাহলে আপনার টেস্ট করতে হবে। কোভিড-19 জরুরি সতর্কীকরণ। শ্বাসকষ্ট, বুকে ব্যথা, নীলাপ ঠোঁট বা মুখমণ্ডল এই তালিকায় সবই অন্তর্ভুক্ত নয়। আপনার যদি এই তিনটি লক্ষণ দেখা দেয়, জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট, তাহলে অবিলম্বে জরুরি চিকিৎসা সেবা নিন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, করোনা থেকে সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।